আসসালামু আলাইকুম সবাইকে, আই ওয়েলকাম ইউ অল টু দি ইউনিভার্সিটি রাউন্ড অফ বল্টন আইসিডি অলিম্পিয়াড গ্র্যান্ড ফিনালে। অলরেডি স্কুল সেকশন এবং কলেজ সেকশনের খেলা শেষ, আমরা আমাদের উইনার গুলোকে পেয়ে গেছি, কিন্তু তারা কারা জানার জন্য 9 জুন ঠিক রাত 9টার সময় চোখ রাখতে হবে রবি টার্মিনাল স্কুলের পেজে। এখন খেলা হচ্ছে ইউনিভার্সিটি রাউন্ডের। ইউনিভার্সিটি রাউন্ডেও আমাদের সাথে আছেন টোটাল মোট 14 জন। এই 14 জনের মধ্যে কোন 3 জন 3টি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যাবে সেই জিনিসটি জানার জন্য আজকে আমরা এখানে একসাথে হয়েছি। আমাদের সাথে আছে খালিদ, নাইমুল রহমান, ইমতিয়াজ সৃজন, ফারান শাহরিয়ার, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, রবিউল আলম ভূঁইয়া, শেখ গোফারব, মুজাহিদ, রুহান ইসলাম, সিরাতুল মোস্তাকিম, ইফতি, হামিম হামিদ, সূর্য, সাইফুল ইসলাম, রুবেল মিয়া। এই 14 জন আমাদের সাথে খেলবে। আমরা আর দেরি না করে চলে যাব ইউনিভার্সিটি রাউন্ডে। ছোট কয়েকটি রুল আছে, রুলগুলো বলে দিতে চাই। নাম্বার ওয়ান, টোটাল 20টি কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য সময় থাকবে 15 সেকেন্ড। প্রত্যেকটি কোয়েশ্চেনের পেছনে মার্ক হচ্ছে 100 করে। যেই সময় আপনি উত্তর দিবেন সেই সময় অনুযায়ী অটোমেটিক্যালি আপনার নাম্বার অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটি নেগেটিভ মার্কের জন্য রয়েছে, প্রত্যেকটি নেগেটিভ অ্যান্সারের জন্য রয়েছে -20। আমরা গেমটি শুরু করে দিব এবং আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট অফ লাক। আই হোপ যে দ্য বেস্ট 3 মে উইন। আমরা এখনই চলে যাব এবং আমি এখন স্ক্রিন শেয়ার করছি আপনাদের সবার স্ক্রিনে। গেম স্ক্রিনটি চলে এসেছে এবং ঠিক 10 সেকেন্ডের মধ্যে আমরা স্টার্ট করবো হচ্ছে আমাদের গেম। সো দ্য ট্রিভিয়া গেম উইল বিগিন ইন 10 সেকেন্ড। 64,000 মানুষের মধ্যে থেকে এসেছে এই 14 জন আমাদের সাথে ইউনিভার্সিটি সেকশনটা খেলতে। অ্যান্ড দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ অন ইউর স্ক্রিন। নিচের কোন বাক্যটি সত্য? মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটারের তুলনায় দ্রুত গতিতে কাজ করে, নাকি মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটারের তুলনায় দ্রুত গতিতে কাজ করে? 15 সেকেন্ড সময়, 5 সেকেন্ড সময় হাতে আছে, অলরেডি দেখতে পাচ্ছি। অ্যান্ড প্রথম প্রশ্নের জন্য সময় শেষ। যেহেতু প্রথম প্রশ্ন, আমরা একটু দেখতে চাই যে লাইভ রেজাল্ট কি আসলো। অ্যান্ড দ্য লাইভ রেজাল্ট ইজ 7 জন অ্যান্সার দিয়েছে 58%, 5 জন অ্যান্সার দিয়েছে, সরি 7 জন অ্যান্সার দিয়েছে যে মাইক্রো কম্পিউটার দ্রুত গতিতে চলে, এবং 5 জন অ্যান্সার দিয়েছে যে মিনি কম্পিউটার দ্রুত গতিতে চলে। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? অ্যান্সার চলে যাচ্ছে 5 জনের পক্ষে। দি রাইট অ্যান্সার ইজ এ, মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটারের তুলনায় দ্রুত গতিতে কাজ করে। So that's Abir Muhammad with the first question, 7 points, Ruhan Islam 5 points, Faran Shahriar 4 points, and everybody else with 2-1, and bakider jader answer bhul hoyeche tara shobai -2. Prothom proshner uttor shothik diyechen 5 jon, bhul diyechen 2 jon, proshner uttor korenni 2 jon. 14 joner majhe already 5 joner uttor amra peyechi, tai amra chole jabo ditiyo proshne. And the second question is on your screen now. সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের সিকোয়েন্স কি হবে? ডিপ্লয়মেন্ট, প্ল্যানিং, ডিজাইনিং, কোনটি সঠিক সিকোয়েন্স? উত্তর দিয়ে জানান 1, 2, 3, 2, 3, 1, 3, 2, 1. সময় শেষ, আমরা চলে যাব লাইভ অ্যান্সার। একটু দেখতে চাই যে কোনটা সঠিক অ্যান্সার হতে পারে। 11 জন উত্তর দিয়েছেন যে ইটস বি 2, 3, 1, একজন উত্তর দিয়েছে ইটস সি 3, 2, 1. 1, 2, 3 এর পক্ষে কোনো উত্তর আসেনি। আমরা একটু দেখব যে কার মন ভাঙে, নাকি 11 জনে উত্তর সঠিক হয়। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন নাও। 11 জন একদম সঠিক। 2টি প্রশ্ন শেষ হয়েছে, 2টি প্রশ্ন শেষে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে এখন। স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজে কোন নতুন ধরনের ড্যাশ যুক্ত করা হয় না? এ ফাংশন, বি ভ্যারিয়েবল, সি লুপ। কোনটি যুক্ত করা যায় না? 15 সেকেন্ড সময়, 3 সেকেন্ড আছে, সময় শেষ। আমরা একটু দেখতে চাই হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন, ইটস লুপ। অর্থাৎ স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজে কোন নতুন ধরনের লুপ যুক্ত করা যায় না। আমরা 3টা প্রশ্ন শেষ করেছি। আমরা 2টি প্রশ্নের পরে দেখব যে লিডারবোর্ড স্ট্যান্ডিং কি, অর্থাৎ কারা টপ 3-তে যাওয়ার যুদ্ধে অনেকখানি এগিয়ে আছে। কিন্তু প্রথম 5টি প্রশ্ন কখনোই ডিসাইড করে না যে কারা জিতে যাবে। তাই আমরা চলে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 4, অ্যান্ড দ্যাটস অন ইউর স্ক্রিন নাও। প্রোগ্রামটির সঠিক আউটপুট কি হবে? নিচে একটি প্রোগ্রাম দেওয়া আছে, এই প্রোগ্রামটির আউটপুট কি হবে? 1.0 এরর নাকি 2.5?
তিন সেকেন্ড সময় বাকি আছে এবং সময় শেষ। আমরা একটু, যেহেতু এইখানে একটু টেকনিক্যাল ব্যাপার আছে, আমি একটু দেখতে চাই যে কোন উত্তরটিকে কারা কারা বেছে নিয়েছেন। আচ্ছা বেশ, উত্তর বেছে নেওয়ার ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। পাঁচজন বেছে নিয়েছেন এ 1.0, বি নিয়েছেন দুইজন এবং সি নিয়েছেন 2.5, তিনজন। আমরা একটু কারেক্ট অ্যান্সারটা দেখে আসি এবং সঠিক উত্তরটি হচ্ছে ইটস বি এর শেগুফারভ। হঠাৎ করে যেটা বলার চেষ্টা করে এটা বি হবে। থ্যাংক ইউ শেগুফা, মানে বি ইজ দ্য অ্যান্সার, অর্থাৎ এই যে ছবিটি দেয়া আছে তার উত্তর হচ্ছে বি এর। চারটি প্রশ্ন শেষ আর একটি প্রশ্নের মাধ্যমে আমরা পুরো সেগমেন্টটির চার ভাগের এক ভাগ কভার করে ফেলবো। আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 5। পাঁচ নাম্বার প্রশ্ন আপনার স্ক্রিনে এখন। এই ট্যাগটি ছাড়া আর কোন ট্যাগ টেক্সটকে বোল্ড করে? এ, বি নাকি সি, ইএমপি অর স্ট্রং অর ব্ল্যাক? কোন ট্যাগটি টেক্সটকে বোল্ড করে? আর 3 সেকেন্ড সময় আছে, সময় শেষ। দেখতে চাই যে কতজন এই প্রশ্নের উত্তর দিয়েছে এবং এই প্রশ্নের উত্তর দিয়েছে 13 জন উত্তর দিয়েছে, একজন উত্তর দেননি। সি, ব্ল্যাক এর পক্ষে কোনো উত্তর আসেনি, 11 জন উত্তর দিয়েছে স্ট্রং, 2 জন উত্তর দিয়েছেন ইএমপি। আমরা একটু দেখে নিতে চাই হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার। সো কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন, ইটস 11, অর্থাৎ 11 জন যেটি সঠিক উত্তর দিয়েছেন সেটিই সঠিক উত্তর। দ্যাট স্ট্রং, বি ট্যাগটি ছাড়া স্ট্রং ট্যাগটি টেক্সটকে বোল্ড করে। আমরা অলরেডি 5টি প্রশ্ন শেষ করেছি। 5টি প্রশ্ন শেষ করার পর আমাদের হাতে বাকি আছে আর 15টি প্রশ্ন। এই 5টি প্রশ্ন শেষে লিডার বোর্ডের কে কোথায় দাঁড়াচ্ছেন তা জানিয়ে দিচ্ছে আপনাদেরকে এখনই স্ক্রিনে। আবির মোহাম্মদ তুর্য আছে প্রথম পয়েন্টে, প্রথম স্থানে 65 পয়েন্ট নিয়ে। তারপর রবিউল আলম ভুঁইয়া আছে দ্বিতীয় স্থানে 51 পয়েন্ট নিয়ে। হামিম আছে 48 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, এবং তার সাথে আরো বাকি যে 14 জন আছে তারা চেষ্টা করছে কোনোভাবে আটকে দেওয়ার, যেমন সাইফুল, কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে হামিমের থেকে স্থানটি ছিনিয়ে নেওয়ার জন্য। তাই এখনো পর্যন্ত তুর্য, রবিউল এবং হামিম তিনজনের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমরা চলে যাব আমাদের নেক্সট প্রশ্ন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 ইজ অন ইউর স্ক্রিন নাও। CSS, a class selector, এর সঠিক উদাহরণ কোনটি? অপশন এ, অপশন বি নাকি অপশন সি? কোনটি সঠিক উদাহরণ? 5 সেকেন্ড সময় আছে, তাড়াতাড়ি উত্তর দিয়ে দিতে হবে। আমি পার্সোনালি এটা লাইভ অ্যান্সারটা একটু দেখতে চাই। ও, 5-3-3, অর্থাৎ সবাই হয়তোবা কনফিউজড যে কোনটা হচ্ছে। অপশন এ এর পক্ষে গিয়েছে 5 জন, বির পক্ষে গিয়েছে 3 জন এবং সির পক্ষে গিয়েছে 3 জন। দেখি যে কাদের মন ভেঙে যায় এবং কাদের কাছে মনে হয় যে তারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। দি কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন নাও। ইটস অ্যান্সার এ, অর্থাৎ 5 জন সঠিক উত্তর দিয়েছেন। ইয়েস, উইথ দিস আমরা আমাদের 6টা প্রশ্ন শেষ করেছি। চলে যাব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর কোয়েশ্চেনটি ইজ অন ইউর স্ক্রিন নাও। কোন মেথড ব্যবহার করে জাভাস্ক্রিপ্টে ওয়েব পেজ রিফ্রেশ করা যায়? পেজ ডট রিলোড, বি উইন্ডো ডট রিফ্রেশ, সি লোকেশন ডট রিলোড। এই তিনটির মধ্যে কোন মেথডটি ব্যবহার করে জাভাস্ক্রিপ্টে ওয়েব পেজ রিফ্রেশ করা যায়? সময় শেষ, একটু দেখে নিব যে কোনটা সঠিক অ্যান্সার। খালিদ মাহমুদের, খালিদের চেহারায় প্রচুর টেনশন আসছে। আমি দেখি যে চেহারার এক্সপ্রেশনটা চেঞ্জ হয় কিনা। অ্যান্ড দি অ্যান্সার ইজ অন দ্য স্ক্রিন। খালিদের এক্সপ্রেশন কি চেঞ্জ হয়ে গেছে? না, চেঞ্জ হয়নি। আমি জানি না ও ঠিক অ্যান্সার দিয়েছে কিনা। ইটস সি, লোকেশন ডট রিলোড, অর্থাৎ এই মেথডটি ব্যবহার করে জাভাস্ক্রিপ্টে ওয়েব পেজ রিফ্রেশ করা যায়। আমরা 7টি প্রশ্ন শেষ করে ফেলছি, আমরা চলে যাব 8 নম্বর প্রশ্নে। ইটস অন ইউর স্ক্রিন কোনটি? আমরা কোয়েশ্চেন 9 নম্বর কোয়েশ্চেন দেখতে চাই। 9 নম্বর কোয়েশ্চেন অন ইউর স্ক্রিন, এল আই এস পি লিস্ট তে 7 ও 4-এর যোগফল কিভাবে ইনপুট দেওয়া হয়? অপশন এ 7+4, বি +7 ব্র্যাকেট +7-4, সি ব্র্যাকেট 7+4 ব্র্যাকেট। সময় শেষ, আমি একটু দেখতে চাই যে এইটা কি মানুষের মধ্যে দ্বন্দ্ব করে দেয় কিনা। ও না,
সাতজনের কাছে মনে হয় যে বি ব্র্যাকেট প্লাস সেভেন ফোর ব্র্যাকেট। দেখতে চাই যে সাতজন ঠিক হয় নাকি দুইজন নাকি একজন নাকি যারা অ্যান্সার দেনি তারা। So the question is on your screen and the answer is on your screen now. It's truth B is the right answer অর্থাৎ সাতজন এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। LISP তে 7-4 যোগফল এভাবেই ইনপুট দেয়া হয়। আমরা চলে যাব আমাদের এই সেগমেন্টের প্রথম অর্ধের শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের পরে আমরা আরেকবার লিডার বোর্ডটা দেখবো। লিডার বোর্ডে আমরা জানতে পারবো যে প্রথম তিনে কারা আছেন, প্রথম তিনে তুর্য এবং হামিং সাথে যারা ছিলেন তাদেরকে কি এই জায়গা থেকে কি কেউ সরিয়ে দিতে পেরেছে নাকি এখনো পর্যন্ত তারা তাদের স্থানটিকে শক্তপোক্তভাবে ধরে রেখেছে, তা জানার জন্য আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 10। কোন টপোলজিতে সেন্ট্রাল কন্ট্রোলার বা হাব প্রয়োজন? A, B, A ring, B mesh, C star. So my kintu shesh hoye jacche and the time has and amra ekhon ei proshner uttor dekhte chai kintu tar age ami dekhte chai je etar answer ki hobe. Etar answer 12 jon uttor diyeche je star orthat star topology te central controller ba hub proyojon. Amra dekhte chai je what's the correct answer. The correct answer is this. It's true. 12 জনের উত্তর সঠিক হয়েছে স্টার অর্থাৎ স্টার টপোলজিতে সেন্ট্রাল কন্ট্রোলার বা হাব প্রয়োজন। 10টি প্রশ্ন শেষ। 10টি প্রশ্ন শেষে কে কোথায় আছে এখন তা জানার জন্য আমরা চলে যাব হচ্ছে লিডার বোর্ডে and the leaderboard is on your screen now. আবি মোহাম্মদ তুর্য এখনো প্রথমে আছে 73 পয়েন্ট নিয়ে। রবিউল আলম ভুইয়া 6টা প্রশ্নের উত্তর দিয়েছে তবুও 68 পয়েন্ট এবং সাইফুল 66 পয়েন্ট নিয়ে আছেন। থার্ড হামিম আছে 4th 62 পয়েন্ট অর্থাৎ হামিম তার প্লেসটি হারিয়েছে। আমরা একটু যেহেতু 10টা প্রশ্ন শেষ হয়েছে আমি একটু জানতে চাই যে তুর্য হ্যালো দশটা প্রশ্ন শেষ, ইউ আর স্টিল অন দ্য ফার্স্ট প্লেস, তোমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে রবিউল আলম ভুইয়া, what do you think এই 10টা প্রশ্নর মতই কি তুমি বাকি 10টা প্রশ্ন নিজের যে টপ প্লেস আছে সেটা ধরে রাখতে পারবা? ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী, কারণ আশা করতে দোষ নেই। আশা করি যদি আমার হিউমারটা আমি ঠিক রাখতে পারি আশা করি বাকিগুলোতেও ইনশাআল্লাহ টপ পজিশনে থাকবে। যাক সবাই দোয়া করবেন। অবশ্যই হামিম আছে চতুর্থ স্থানে। আমি তোমার কাছে জানতে চাই যে 5টা প্রশ্ন শেষে তুমি থার্ডে ছিলে, এখন যখন 10টা প্রশ্ন শেষ তখন তুমি ফোর্থে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কাছে রিকভার করার মতো ইনাফ কোয়েশ্চেন কি আছে নাকি বাকি 10টা কোয়েশ্চেনে তুমি আরো পিছিয়ে যাওয়ার চান্সেস বেশি? কারণ কোয়েশ্চেন কিন্তু উইথ টাইম হার্ড হচ্ছে। হ্যাঁ, দ্যাট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন, কারণ সবগুলো অনেক ভার্সেটাইল সেক্টরস থেকে কোয়েশ্চেন হচ্ছে, সবগুলোতে তো আমার নলেজ সেম না। দ্যাট ডিপেন্ডস অন যে কোন সেক্টর থেকে নেক্সট কোয়েশ্চেন গুলো আসে। Kudos to the quiz team যারা সবগুলো সেক্টর থেকে কোয়েশ্চেন করেছে, কারণ এখন আমাদের মনে হয় যে আমরা অলরেডি কোয়েশ্চেনের মাধ্যমে একজনকে ব্যাফল করতে পেরেছি, সে হচ্ছে হামিন। সাইফুল যিনি তৃতীয় অবস্থানে আছেন, সাইফুল কোথায়? ইয়েস সাইফুল ভাই, আপনি একটু বলেন যে ফোর্থ থেকে থার্ডে চলে আসছেন কি ভাই, প্লিজ ধরে রাখতে পারবেন? আপাতত কিছু বলতে চাচ্ছি না, আমার মোবাইলে চার্জ সংকটে আছি ভাই, প্লিজ একটু যদি তাড়াতাড়ি করা যায় আর কি ভাই, খুব খুশি হতাম। সাইফুল ভাই একটু জলদিতে আছেন, তাই আমরা একটু জলদি জলদি করার চেষ্টা করি। তাহলে 11 নম্বর কোয়েশ্চেনটা আপনাদের স্ক্রিনে চলে আসবে এখনই। এন্ড কোয়েশ্চেন নাম্বার 11 ইজ অন ইওর স্ক্রিন নাও। প্রশ্নটি ছিল অক্টাল সংখ্যা 5401 হেক্সাডেসিমালে কত হবে? AO2 B BO1 C CO3। That's a great question by the team. Okay, so আমরা দেখতে চাই যে সময় শেষ, what is the correct answer? এর আগে দেখতে চাই যে কে কোন উত্তরের পক্ষ নিয়েছে।
উত্তরের পক্ষ হচ্ছে 4-5-6-7 জন অ্যানসার করেছে, মানে বাকি অর্ধেক অ্যানসারই করেন, মনে হয়েছে যেটা অ্যানসার করা উচিত হবে। সো এ অ্যানসার করেছে 1 জন, বি অ্যানসার করেছে 4 জন এবং সি অ্যানসার করেছে 2 জন। মানে দেখতে চাই যে এটা যারা ঠিক অ্যানসার করেছে বলে ভাবছে তারা কি আসলে ঠিক কিনা। অ্যান্ড দ্য কারেক্ট অ্যানসার ইজ অন ইউর স্ক্রিন, ইটস বি, BO1, অর্থাৎ এই যাত্রায় 4 জন বেঁচে গেল আর বাকি 7 জন এখনো স্টেবল রইল। দ্যাটস ভেরি ট্যাকটিক্যাল প্লেইং, কারণ যদি কোনো উত্তর না দেই তাহলে কিন্তু আমার পয়েন্ট কাটা যাচ্ছে না। উইথ দিস আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 ইজ অন স্ক্রিন নাও। লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান ট্রান্সমিটার ক্ষেত্রে বলা যায় ইউজিং টুইস্টেড পেয়ার ওয়্যারিং অর কোএক্সিয়াল কেবলস slower than telecommunications over public telephone lines, C, none of these. অর্থাৎ কোনটা ট্রু? সময় শেষ, আমরা একটু দেখে নিব কারেক্ট অ্যান্সারটা। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন, ইটস ইউজিং টুইস্টেড পেয়ার ওয়াইরিং অর কোএক্সিয়াল কেবলস। 12টা কোয়েশ্চেন শেষ, বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আমরা একটু আগে দেখলাম যে 62, 68 এবং 75 খুব কাছাকাছি সবগুলো নাম্বার। আমরা চলে যাবো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন জয়েন ইউর স্ক্রিন, কোনটি বাকি দুইটি থেকে ভিন্ন? ইন্টারনেট, অ্যাপেল টক, সি রিং, এই তিনটির মধ্যে কোনটি বাকি দুটো থেকে ভিন্ন? তার মানে হচ্ছে বাকি দুটো প্রবাবলি অভিন্ন। 3 সেকেন্ড সময় আছে, অ্যান্সার করে ফেলতে হবে, অ্যান্সার করা শেষ। একটু জানতে চাই যে লাইভ অ্যান্সারে কে কিসের পক্ষ নিল। একজন আবারও সেফ খেলার চেষ্টা করেছেন, বাকি 5 জন বলছেন ইন্টারনেট, 5 জন বলছেন অ্যাপেল টক, 3 জন বলছেন রিং। দেখতে চাই যে কাদের মন ভাঙলো এবং কারা এখনো সেফ আছেন। And the answer is Apple Talk. Apple Talk বাকি দুটো থেকে ভিন্ন। আমরা চলে যাব আমাদের question number 14. It's on your screen. কোনটি integral data type না? Char, short, C, কোনটি নয়? 5 সেকেন্ড সময় আছে, কোনটি integral data type নয়? সময় শেষ, অ্যান্ড দি কারেক্ট অ্যান্সার ইজ অন ইউর স্ক্রিন, কোনটি নয়, অর্থাৎ কোনটি ইন্টিগ্রাল ডাটা টাইপ না, এই দুইটার মধ্যে একটা ইন্টিগ্রাল ডাটা টাইপ নয়। 14টি প্রশ্ন শেষ, আর 1টি প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের 15টি প্রশ্ন শেষ করব, তারপর বাকি থাকবে শেষ 5টি প্রশ্ন। এই সেগমেন্টে কারা জিতবে তা কিন্তু আমরা এখন জানাবো না, জানানো হবে 9 জুন ওয়ালটন আইসিটি অলিম্পিয়াডের গালা রাউন্ডের ফেসবুক লাইভে, যেখানে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি 3টি সেগমেন্টের টপ যে 3 জন থাকবে তাদের লিস্ট ঘোষণা করা হবে। তাই কোয়েশ্চেন নাম্বার 15 পর আমরা দেখে নিব যে কে কোন অবস্থানে আছে লিডার বোর্ডে। তারপরটুকু জানার জন্য দেখতে থাকুন রবি টেন মিনিট স্কুলের পেজে, চোখ রাখুন শুধুমাত্র 9 তারিখ রাত 9টা পর্যন্ত। আমরা চলে যাবো আমাদের 15 নম্বর কোয়েশ্চেনে, এটি আপনাদের স্ক্রিনে চলে আসছে এখন। প্রোগ্রামকে সহজ করতে প্রোগ্রামাররা যেটি করতে পারে, প্রোগ্রামাররা যেটি করতে পারে সেটা হচ্ছে কমেন্ট যোগ করা, ভ্যারিয়েবল নাম ঘোষণা করা, সি হচ্ছে উভয়, অর্থাৎ দুটি কাজে করা যায়, নাকি কমেন্ট যোগ করা যায় নাকি ভ্যারিয়েবল নাম ঘোষণা করা যায়। সময় শেষ, আমি একটু দেখতে চাই যে এখানে কি কোনো বিভক্তি হয়েছে। ওয়াও, বিয়ের ভাগ্য খুব একটা ভালো না ভেরিয়েবলের নাম ঘোষণা করা। সো কেউ যদি বি কে চুজ না করে তার মানে হচ্ছে যারা সি কে চুজ করছে 8 জন এবং এ কে চুজ করেছে 6 জন, একটু দেখতে চাই যে অ্যাকচুয়ালি কাদের ভাগ্য ভালো। সো দি কারেক্ট অ্যান্সার ইজ বি, হলে আমি পার্সোনালি একটু ভাবা চাকা খেয়ে যেতাম। সো ইট সি, উভয়, অর্থাৎ প্রোগ্রামকে সহজ করার জন্য প্রোগ্রামাররা যেটি করতে পারে সেটা হচ্ছে কমেন্ট যোগ করতে পারে, আবার ভেরিয়েবলের নাম ঘোষণা করতে পারে। আমরা 15টি কোয়েশ্চেন শেষ করে ফেলেছি, আমরা চলে যাব হচ্ছে আমাদের 16 নম্বর প্রশ্নে। কিন্তু তার আগে আমি একটু জানতে চাই যে এখন লিডার বোর্ডের কে কোথায় আছেন। প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, সেইখান থেকে কে কোন অবস্থানে নিজেকে নিয়ে এসছেন তা একটু দেখতে চাই। আবির মাহমুদ তুর্জো এখনো প্রথমিতে আছেন, স্থানে আছেন। হামিদ একটা ছোট লাভ দিয়ে সেকেন্ড পয়েন্টে চলে আসছেন। সাইফুল 73 পয়েন্ট নিয়ে 3-তে আছে। এদের সবার মাঝখানে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র 2, প্রথম এবং তৃতীয়ের মধ্যে শুধুমাত্র পয়েন্ট হচ্ছে 3, এবং দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে
ডিফারেন্স হচ্ছে দুই, অর্থাৎ যে কোনো প্রশ্ন কিন্তু যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি একটু জানতে চাই হচ্ছে সাইফুলের কাছে, সাইফুল ভাই, আপনি আপনার মোবাইলের চার্জ প্রায় শেষের দিকে, এখন 14% ছিল, এখন কত পার্সেন্ট? আমি দেখছি তুর্জো এখনো ওই করে প্রথম স্থান আটকে ধরে আছে, সো দ্যাটস গ্রেট। দা কাউবয় হ্যাড প্রবাবলি খুব বেশি তুর্জো হ্যাড জন্য বেস্ট অফ লাক, আই থিংক বেস্ট অফ লাক টু এভরিবডি। থ্যাংক ইউ। নেক্সট ডে 5টা কোয়েশ্চেন আছে, যদি রবিউল আলম ভুঁইয়া একটা কোয়েশ্চেন ঠিক দিয়ে দিতে পারে এবং বাকি সবাই ভুল করে, ও প্রবাবলি ফার্স্ট হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি। হামিম অন দি আদার হ্যান্ড একটা বিশাল লাভ দিয়েছে, 4 থেকে টোটালি 2 উঠে আসছে। সো হামিম এখন কি মনে হয়, আর 5টা কোয়েশ্চেনের মধ্যে এই প্লেসটুকু ধরে রাখা পসিবল? ইফ নট ইউ ডু আ বেটার, ইউ ডু সামথিং বেটার, দ্যাট ডিপেন্ডস অন দ্য রেস্ট 5 কোয়েশ্চেনস। এটা কি তোমার টেমপ্লেট অ্যানসার না, এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে? আমরা একদম খেলবো। আমি একটু জানতে চাই রবিউল আলম ভুঁইয়া স্যার, আপনি চতুর্থ স্থানে আছেন বেশ কাছাকাছি, প্রায় 4 পয়েন্টের ডিফারেন্স সাইফুল থেকে, সো ওয়ান গুড কোয়েশ্চেন অ্যান্ড ইউ আর ইন দ্য গেম, হাতে আছে 5টা প্রশ্ন, কি মনে হয় ল্যাপটপ আসবে বাসে? রবিউল ভাই আপনাকে শোনা যাচ্ছে না, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, কোনো একটা কারণে রবিউল ভাইয়ের কানেকশনে মনে হয় প্রবলেম হচ্ছে, ইটস কমপ্লিটলি ফাইন। আমরা ধরে নিচ্ছি যে রবিউল ভাই বেস্ট অফ লাক, আপনি জিতে যাবেন। অফকোর্স ইন্টারনেটের যেহেতু সময়ের টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকবেই, দ্যাটস অল। আমরা চলে যাবো আমাদের 16 নম্বর প্রশ্নে, কারণ মাঝখান দিয়ে পরে যদি সাইফুল ভাইয়ের আবার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় পরে আমার উপর দোষ পড়বে। সো উই ক্যান কন্টিনিউ উইথ দ্য কোয়েশ্চেন নাম্বার 16, অ্যান্ড আমি আবার স্ক্রিন শেয়ার করছি সো দ্যাট সবাই দেখতে পারে, অ্যান্ড ইটস দেয়ার। Question number 16 is going to be on your screen now. Hexadecimal 12A7C octale koto hobe? A 625764 225174 4 and C 471522. Ate 4 second shomoy ache, ekhoni korte hobe hadda haddi loraier majkhane, kemi chan na je tara hotat kore game theke chitke pore jan, shomoy shesh, live answer dekhte chai. Live answer, 4, 5, 6, তার মানে 8 জন উত্তর দেয়নি, তার মানে সবাই সেফ খেলার চেষ্টা করছে। দ্যাট শোজ যে অ্যাকচুয়ালি কত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, যে মানুষজন এখন লাইক আমি কোনো মতে জাস্ট বেঁচে থাকতে চাই, আমি ভুল আনসার দিয়ে পিছিয়ে যেতে চাই না। আই রিয়েলি হোপ যে সবাই ইসেই থাকবেন, কাছাকাছি থাকবে। সো 4 জন অ্যান্সার দিয়েছে বি 225174, আমরা একটু দেখে নিই হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার। And the right answer is on your screen, it's 4 জন 225174, 4 জনের answer ঠিক হয়েছে। জানি না কোন 4 জন, আমরা এখন এটা দেখবো না, কারণ আমরা এক্সাইটমেন্টটাকে একদম হাড্ডাহাড্ডি ভাবে রাখতে চাই। আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 17, 17 নম্বর প্রশ্ন চলে আসছে আপনাদের স্ক্রিনে এখন এই মুহূর্তে। ডেটা টাইপ শর্ট টাইপ থেকে লং টাইপে কখন নেওয়া হয়? ভ্যালু পরিসর যখন বেড়ে যায়, ভ্যালু পরিসর যখন কম থাকে, নাকি ভ্যালু পরিসর যখন শূন্য হয়ে যায়, বাড়লে কমলে নাকি শূন্য হয়ে থাকে? বাট দ্য রাইট অ্যান্সার, ইউ হ্যাভ 2 সেকেন্ডস, পিপ, তোমার শেষ, আর হাতে বাকি মাত্র 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের মধ্যে চলে আসবে যে কারা ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে, কে থার্ড হচ্ছে, আর কারা আফসোস করছে। সো দেখে নেই যে এই ল্যাপটপ জেতার দৌড়ে কারা আর একটুখানি এগিয়ে গেল এবং কারা আর একটুখানি পিছিয়ে পড়লো। দ্য কোয়েশ্চন, দ্য অ্যানসার ইজ অন ইউর স্ক্রিন নাও। ভ্যালু পরিসর যখন বেড়ে যায়, ডেটা টাইপ শর্ট টাইপ থেকে লং টাইপে তখন নেওয়া হয় যখন ভ্যালু পরিসর বেড়ে যায়। 17টি প্রশ্নের অ্যান্সার শেষ, চলে যাবো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটি আপনাদের স্ক্রিনে এখন। এই সি প্রোগ্রামিং এ লেখা কোডটির আউটপুট
হবে, এ ট্রু বি ফলস সি এরর। ছবিটা লক্ষ্য করুন, হাতে 4 সেকেন্ড সময় আছে, ঠিক ভুল নাকি এটা ইটস এন এরর। সময় শেষ, একটু দেখতে চাই যেহেতু লাস্ট মোমেন্টে চলে আসছে, আমরা একটু দেখতে চাই যে কারা কি নিয়ে ভাগাভাগি। ও, 9 জন অ্যান্সার করেছে ইটস ট্রু, 2 জন অ্যান্সার করেছেন ইটস এন এরর, আর বাকি জন বলছেন যে না এটা ভুল, কেউই বলছেন না যেটা ভুল। যাই হোক, দেখতে চাই যে 9 জন কি সঠিক হয়েছে নাকি বাকি 2 জনের হাতে চলে যাচ্ছে, আর নাকি কেউই এখানে কোনো পয়েন্ট জোগাড় করতে পারেননি। ও হো, একটা প্রশ্নে কেউ কোনো ধরনের পয়েন্ট জোগাড় করতে পারেননি, উল্টো সবাই পয়েন্ট হারিয়েছে। না, আমার মনে হয় 3 জন পয়েন্ট থেকে বেঁচে গেছেন, দ্যাটস গ্রেট, যারা প্রশ্নের উত্তর দেননি। আই থিঙ্ক দিস ওয়াজ ভেরি ট্যাকটিক্যাল। তো যাই হোক, যে 11 জন পয়েন্ট হারিয়েছে তাদের জন্য সমবেদনা রইল। 18টি প্রশ্ন শেষ, আর 2টা প্রশ্ন বাকি। 2টা প্রশ্নের আগে আমি চলে যাব এখন কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 ইজ অন ইওর স্ক্রিন নাও। নেটওয়ার্ক রিলায়েবিলিটির সমস্যা কোনটি? দ্য নাম্বার অফ ইউজার্স, আনঅথরাইজড অ্যাক্সেস এন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ ফেইলিয়ার। 5 সেকেন্ড সময় আছে হাতে। নেটওয়ার্ক রিলায়েবিলিটির সমস্যা কোনটি? Number of users, unauthorized access, or the frequency of failure? আমি ক্রিয়েটার লাইভ রেজাল্টটা দেখতে চাই। এর আগের কোশ্চেনটা খুব ছয় চার দশক দিয়ে 12, বাকি 2 জন অ্যান্সার করেন। আমার মনে হয় যারা টপে আছেন তারা এখন অ্যান্সার করা থেকে বিরত আছে। তার কারণ হচ্ছে অ্যান্সার করলে হয়তো বা নাম্বারগুলো চলে আসবে কাছে, অথবা হচ্ছে যে কোথাও হয়তো বা কাছাকাছি চলে আসবে, বাট যদি ভুল করে তাহলে ছিটকে পড়ার চান্সেস অনেক বেশি। এবং 2 জন অ্যান্সার দিয়েছে দ্য নাম্বার অফ ইউজার্স, 6 জন অ্যান্সার দিয়েছে আনঅথরাইজড অ্যাক্সেস, এবং 4 জন অ্যান্সার দিয়েছে দ্য ফ্রিকোয়েন্সি অফ ফেইলিয়ার। এন্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অন ইওর স্ক্রিন নাও। 4 জন সঠিক অ্যান্সার দিয়েছে, তার মানে 8 জনের উত্তর ভুল, 2 জন বেঁচে গেছেন। দ্য ফ্রিকোয়েন্সি অফ ফেইলিয়ার ইজ নেটওয়ার্ক রিলায়েবিলিটি প্রবলেম। 19টি প্রশ্ন শেষ, জানতে চাই এখন যে কোথায় আছে সবাই, কিভাবে পুরো জিনিসটার। আর শুধুমাত্র একটা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেনের মাধ্যমেই ডিসাইড হয়ে যাবে যে কোন 3 জন জিততে যাচ্ছে ওয়ালটন আইসিটি অলিম্পিয়াডের ইউনিভার্সিটি সেকশনের 3টি ল্যাপটপ। যেই 3জন অলরেডি গেমের অনেক প্রথমে ছিলেন, সূর্য, হামিম, সাইফুল, এই 3জন নাকি? এই কোয়েশ্চেনটি এবং এর পরের কোয়েশ্চেনটির অ্যান্সার ঠিক মতো দিয়ে কোনোভাবে নিজেকে প্রথম 3-এ নিয়ে আসতে পারার সক্ষমতা কি রবিউল ভুঁইয়ার আছে কি না? 4 জনের কথা হচ্ছে, বাকিরা হয়তো বা 5টি কোয়েশ্চেনে যে কোনো সময় যে কোনোভাবে মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই আমি চলে যাব কোয়েশ্চেন নাম্বার 20। অ্যান্ড 20 নম্বর প্রশ্নটি এখন আপনাদের স্ক্রিনে চলে যাচ্ছে। কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ নয়? এ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, বি ওয়ার্ড প্রসেসর, সি ইউটিলিটি সফটওয়্যার। এই 3টির মধ্যে কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ নয়? সময় শেষ, 20টি কোয়েশ্চেন শেষ, ইটস রেজাল্ট টাইম। যদিও আমরা জানবো না যে কোন 3জন পেতে যাচ্ছে ল্যাপটপ 3টি, বা কোন 3জন হতে যাচ্ছে উইনার। আই রিয়েলি হোপ যে সাইফুল ভাইয়ের মোবাইলে এখনো চার্জ আছে। আমরা একটু লাইভ অ্যান্সারটা দেখব এখন। ও, এই কোয়েশ্চেনটা 14 জন অ্যান্সার দিয়েছেন, কিন্তু 5 জন মনে করেন ইটস ইউটিলিটি সফটওয়্যার, বাকি 5জন মনে করেন ইটস ওয়ার্ড প্রসেসার্স, অ্যান্ড 4জন মনে করে দ্য ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। আই থিঙ্ক কোয়েশ্চেন নাম্বার 20 ইজ দি অ্যাকচুয়াল এক্সাম্পল অফ কনফিউশন, কারণ মোটামুটি সব জায়গায় ভাগ হয়ে অ্যান্সার দেওয়া হয়েছে। সো আমি চলে যেতে চাই কারেক্ট অ্যান্সারে। সো এই 3টির মধ্যে কোনটি সিস্টেম সফটওয়্যারের এক্সাম্পল নয়? অ্যান্ড সঠিক উত্তর চলে যাচ্ছে আপনাদের স্ক্রিনে এখন। ইট ওয়ার্ড প্রসেসার্স, অর্থাৎ যে কোনো 5 জনের উত্তর ঠিক, বাকি 9 জনের উত্তর ভুল। যেই 9 জনের উত্তর ভুল তারা কি প্রথম দিকে ছিলেন, নাকি যে 5 জনের উত্তর ঠিক তারা কোনোভাবে নিজেকে প্রথম সারিতে জায়গা করে নিতে পেরেছেন? এই উত্তর পাবো আমরা 9 তারিখ ঠিক রাত 9টার সময়, শুধুমাত্র
ওয়ালটন আইসিটি অলিম্পিয়াড এর গালা রাউন্ড এর ফেসবুক লাইভে অনলি অন দ্য রবি 10 মিনিট স্কুল পেজ। 20টি প্রশ্ন শেষ, আমি জানাবো না যে কোন তিনজন হতে চলেছে ল্যাপটপ বিজয়ী। আমি স্ক্রিন শেয়ারিংটা আপাতত অফ করে দিচ্ছি এবং এখন জিজ্ঞেস করব, সাইফুল ভাই মোবাইলে চার্জ আছে? কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে ল্যাপটপ কি আসছে বাসার দিকে? আমি জাস্ট কি করতে, আমি এখন রবিউল ভুঁইয়াকে জিজ্ঞেস করতে চাই, রবিউল ভুঁইয়া আছেন আমাদের সাথে? আমি রবিউল ভুঁইয়াকে এখনো শুনতে পাচ্ছি না। আই রিলি হোপ যে রবিউল ভুঁইয়া হয়তো বা চতুর্থ স্থান থেকে কোন একটা ম্যাজিক করে প্রথম তিনে চলে আসবে, কিন্তু এটা বলা শেষে দেখলাম যে হামিম হামিদ একটুখানি হয়তো বা গোমরা হয়ে যাওয়ার চান্সেস চলে আসছে। সো জানি না, আমি তুর্য ভাইকে জিজ্ঞেস করব যে তুর্য ভাই কি মনে হয়, প্রথম স্থানটাকে ধরে রাখা পসিবল হয়েছে? সম্ভবত না, মানে মানে মোটামুটি শিওর যে প্রথম স্থান আমি রাখতে পারি। রাখতে পারেননি? লাস্টের পাঁচটা কি হয়েছে খারাপ নি স্যার? লাস্টের আমার মানে খারাপ হয়েছে লাস্টের দিকে। দেখা যাক, আপনার খারাপ হয়েছে তার মানে এটা হতে পারে যে বাকিদেরও হয়তো বা খুব একটা ভালো হয় না। আমরা, আমি কিছু বলছি না, আমি বলছি যে মে দ্য বেস্ট পিপল উইন। যারা আছে তারা হয়তো বা নিজের শেয়ারটুকু দিয়েছেন আমার সাথে, যে যারা এতক্ষণ ধরে এই গেম শোটা খেলছেন, খালিদ, নাইমুর, সৃজন, ফাইম শাহের, শুভ, সাজ্জাদ ভাই, রবিউল, মুজাহিদ, রুহান, হামিম, তুর্য, সাইফুল ভাই, শেগুফারব, ইফতি, এবং তাদের সবাইকে বলছি যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্লেইং দিস উইথ আস। অলরেডি আমরা 20টা কোয়েশ্চেন শেষ করেছি, দ্যাটস দি এন্ড অফ ইউনিভার্সিটি রাউন্ড। অ্যাকচুয়ালি কোন তিনজন যাচ্ছে টপ থ্রিতে তা জানার জন্য সবার মতো আপনাদেরকেও চোখ রাখতে হবে 9 জুন রাত 9টায় রবি 10 মিনিট স্কুলের পেজে ওয়ালটন আইসিটি অলিম্পিয়াডের গালা রাউন্ডের ফেসবুক লাইভে। সো ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। 64,000 মানুষের থেকে আমরা এই গুটি কয়েক মানুষকে নিয়ে আসতে পেরেছি প্রত্যেকটি রাউন্ডে, এবং প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রত্যেকটি ভিডিও দেখার মতো। আশা করি আপনারা সবাই একসাথে থাকবেন। সো স্টে টিউনড, স্টে সেফ। আমি আশরাফুল হকিম সাইনিং আউট।